আমার বাগানে অল্প কিছু জবা গাছ আছে। আমি যেভাবে জবার যত্ন করি তার সবটা আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি একটি জবা গাছ টবে বসিয়েছি আর বাকি দুটি বাগানের মাটিতে বসিয়েছি। দুটি গাছে ফুল ফুটছে, দেখুন প্রচুর কুঁড়ি এসেছে। আর এই গাছটিতে আশা করছি খুব তাড়াতাড়ি কুঁড়ি চলে আসবে। গাছটির গ্রোথও খুব ভালো, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। যে কোনো মাটিতেই জবা গাছ জন্মায়, তবে বেলে দোআঁশ মাটি জবা গাছের জন্য উপযুক্ত। জবা গাছ বসানোর ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন টবের গাছটিতে কত সুন্দর ফুল ফুটেছে। এটি পুনে ভ্যারাইটি জবা, এটি আমি নার্সারি থেকে এনেছি বেশ কিছুদিন আগে। এবার এই ফেব্রুয়ারি মাসে আমি এই জবা গাছটি কি পরিচর্যা করছি সেটি আপনারা দেখুন। আমি এই ফেব্রুয়ারি মাসে একটা বিশেষ খাবার এই গাছে প্রয়োগ করছি, সেটি আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করতে চাই। ভালো ফুল পেতে 15 দিন অন্তর আমি 1 চামচ ইউরিয়া, 1 চামচ পটাশ আর 1 চামচ ফসফেট ভালো করে মিশিয়ে নিয়ে গাছের গোড়া ছেড়ে সামান্য দূরে ছড়িয়ে দিচ্ছি। আর সার দেওয়ার আগে অবশ্যই আমি গাছের গোড়ার মাটি ভালো করে আলগা করে নিয়েছি। জৈব সার দিতে চাইলে আপনারা খোল পচা জলটা দিতে পারেন, কারণ আমিও সমস্ত গাছে আমার খোল পচা জল দিই। খোল পচা জল দিলে গাছে খুব সুন্দর ফুল হয়। এর পাশাপাশি যে যত্নগুলি আমি করেছি সেগুলি হলো সকালে বিকালে দুবার গাছের গোড়ায় জল দিয়েছি, অবশ্যই গোড়ার মাটি বুঝে, কারণ গোড়ার মাটিটা দেখেই আপনারা গাছে জল দেবেন। বেশি জল হয়ে গেলে কিন্তু কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যা হতে পারে। আর বিকালে জল দেওয়ার সময় ঝাঁঝরি দিয়ে পুরো গাছ ধুয়ে দিতে হবে, তাতে গাছের পাতা যেমন সবুজ থাকবে তেমনি কুঁড়ি এসে গাছ ভরে যাবে আর আপনারাও প্রচুর ফুল পাবেন। মাসে একবার করে নিম কীটনাশক স্প্রে করে দিলে কোনো রকম পোকামাকড়ের আক্রমণও হবে না। যেহেতু শীত শেষ হয়ে যাচ্ছে, আপনাদের শীতের ফুল গাছগুলোর আর থেকে আর ফুল পাবেন না, সেহেতু এই গাছগুলো পরিচর্যা করলে, বিশেষ করে জবা গাছের পরিচর্যা করলে আপনারা এবার সারা বছর জবা ফুল পেতে পারেন। গরমকাল বর্ষাকালে এবার আপনারা জবা ফুল ভালো পেতে পারবেন আপনাদের বাগানে। তার জন্য ডালগুলোতে ফুল হয়ে যাচ্ছে, সেই ডালগুলো আপনারা ছেঁটে দেবেন, তাহলে গাছটা খুব ভালো ঝাঁপালো হবে আর প্রচুর কুঁড়ি আসবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।